গাইজ, গুড ইভিনিং। গুড ইভিনিং মানে বুঝতেই পারছো এখন বিকেলবেলা 6টা বাজে এখন। তো আমরা আজকে সকাল থেকে একটু বেরিয়েছিলাম, একটু ব্যস্ত ছিলই সকালে, তারপর গিয়েছিলাম গতি এক্সপ্রেসের সাথে কথা বলতে শিফটিংটা নিয়ে। আজকে সকাল থেকে আর শুরু করিনি, কারণ সেভাবে আজকে রান্নাবান্না সেরকম কিছু করিও নি, আর দেখানোরও কিছু ছিল না। আর মনে হচ্ছে রোজ একই জিনিসপত্র দেখিয়ে নিজের বোরিং লাগছিলো একটা, তাই জন্য একটা ব্রেক চেয়েছিলাম শুধুমাত্র, তাই জন্য আজকে একটা ব্রেক নিচ্ছি। মানে ব্রেক বলতে ডেইলি লাইফের থেকে একটা ব্রেক নিচ্ছি। তো হ্যাঁ, গতির সাথে কথা বলতে গিয়েছিলাম, তো টম্পি চলে এসেছে সাথে, তো গতির সাথে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু কি বলতো, একটা শিফটিংয়ের জন্য যেখানে আমার ফ্রিজটা আমি ছেড়ে দিচ্ছি রেন্টোমোজো থেকে, আমার কার্ডটা নেওয়া রেন্টোমোজোই আমাকে শিফটিং করিয়ে দেবে, রিলোকেট করিয়ে দেবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে বাকি বাদ বাকি জিনিস নিতে ওরা বেশি অ্যামাউন্ট একটা চেয়ে বসছে, যেটা বেশি বাড়াবাড়ি বলে আমাদের মনে হয়েছে। তো আর নো প্রকারের সাথেও বাড়িতে, তারপর গতির সাথে আমরা আর কথা বাড়াইনি এই ব্যাপার নিয়ে, মানে ওটা অসম্ভব ব্যাপার, ওটাতে করানোই যাবে না। আর নো প্রকারে সাথে কথা হয়েছে, একটা নো প্রকার একটা অ্যামাউন্ট বলেছে যেটা ঠিকঠাক অ্যামাউন্ট বলে মনে হয়েছে। তবে ননিদার সাথে, নো প্রকারের আগেও ননিদার সাথে কথা হয়েছে, যাদের গাড়িতে আমরা যাতায়াত করি আর কি, স্টেশন এয়ারপোর্ট এগুলো যাই, তো ওই ননিদাকে বলা হয়েছে, ননিদার গাড়িতে তো আর মালপত্র শিফট করানো যাবে না, ননিদাকে বলা হয়েছে কোনো মেট্রো বা এই ধরনের কিছু গাড়ির ড্রাইভারের নাম্বার যদি থাকে, তো ননিদা বললো 2-3 দিনের মধ্যে জানাচ্ছে। তো ননিদার সাথে কথাটা বলে নিয়ে তারপর ঠিক করবো নো প্রকার না ননিদার ওই চেনাশোনা কেউ একটা, তো ওইটাই আজকে এখনো ঠিক হয়নি, তো ঝামেলা বুঝতেই পারছো এখনো মেটেনি আর কি। এত সহজে মেটার নয়, সেটা 1 তারিখ অবধি চলবে সেটা আমরা বুঝতেই পারছি, তার আগে আমার অনেক কাজ রয়েছে। তো সেই কাজের কথা ভাবতে ভাবতেও না আজকে সকালে 5:45 আমার ঘুম ভেঙে গেছে, তো এইসবই হচ্ছে। তো চলো আজকে একটা অন্যরকম ব্লগ বানাবো বলেছি, আজকে তোমাদের অনেকগুলো জিনিস ক্লিয়ার করবো আর অনেকগুলো কথাও বলবো, তো চলো শুরু করা যাক। দেখেছো কি তোমরা ওকে, দেখো বললাম না একা আসতে কখনোই আমাকে দেয় না, আমি যাই না কেন সাধারণত একা আসতে দেয় না, যাই হোক না কেন তোমাদেরকে যেটা বলবো বলছিলাম, পুজো প্রায় অস্ত চলে গেছে, প্রায় অস্ত চলে গেছে। তো যেটা তোমাদেরকে বলছিলাম যে সেদিনকে অঙ্কিতা আমাকে জিজ্ঞেস করেছিল যে ওর ম্যানেজার কি বলেছে সে ব্যাপারে, দাঁড়াও এখন ওর ম্যানেজার কি বলেছে সেই ব্যাপারে, তো আমাকে তুমি বুঝতে পারোনি আর কি। তো সেটা হচ্ছে ওর ম্যানেজার বলেছিল যে এখন রিলোকেট হচ্ছে না, এই রিলোকেট কথাটা তুমি বুঝতে পারোনি যে রিলোকেট জিনিসটা কি। রিলোকেশন মানে হচ্ছে ওর লোকেশন ব্যাঙ্গালোর, বাট আমরা যেহেতু ওয়ার্ক ফ্রম হোম, তাই জন্য সিস্টেমটা নিয়ে আমরা কলকাতায় বাড়িতে চলে যেতে চাইছিলাম, সেই রিলোকেশনটা হচ্ছে না এখন। কারণটা হচ্ছে অনেকেই সিস্টেম নিয়ে নানান জায়গায় চলে যাচ্ছে, তাই জন্য এখন রিলোকেশনটা বন্ধ রেখেছে। এমন একজন হয়েছে যে এমন জায়গায় চলে গেছে, তো ওই জন্য তার নামে FIR পর্যন্ত করা হয়েছে। তো 1 মিনিট দাঁড়াও, বুঝতেই পারলে ফোনটা একটু রেখে নিলাম আর কি, হাত ধরে যায় বেশিক্ষণ কাছে রাখলে, হাতে রাখলে আর কি। তো ওই যে সেটাকেই বলে রিলোকেশন, তাই জন্য ওটা বন্ধ রেখেছে। আর তুমি আরও একটা কি যেন বলেছো অঙ্কিতা, যাই হোক অঙ্কিতার আর একটা কিছু কথা আমার মনে পড়ছে না, কি জানতে চেয়েছে, ওর অনেকদিনই বেশিরভাগ প্রশ্ন থাকে আর আমিও চাই ওর প্রশ্নের উত্তরগুলো দিতে। আর দীপিকা সরকার নামটাও আমি ঠিক দেখলাম না আর আসার আগের সাথে, দীপিকা সরকারই মনে হয় ও কদিন ধরে আমাকে কমেন্ট করছে, ব্যাঙ্গালোরেই থাকে, কোথায় থাকে আমার ঠিক জানা নেই, তবে ও ব্যাঙ্গালোরেই থাকে। ও প্রথম দিন তো চুল নিয়ে বলেছিল যে ও চুল উঠে আছে, ব্যাঙ্গালোরে সবারই চুল মনে হয় উঠে যায় আর কি, তো জলটা খুবই বাজে তাই জন্যই হয়তো, তো সেটা তো আছে। আর তারপর বলেছো যে প্রত্যেকদিন ব্লগে তুমি একটা করে গান শুনতে চাইছো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের গান ব্লগে ইউজ করলে তো সেক্ষেত্রে কপিরাইট ক্লেইম আসে, তো ওই জন্য প্রত্যেক দিন তো হবে না, সম্ভব না সেটা। আমি অবশ্যই চেষ্টা করবো, প্রত্যেক দিন দিলে একটা বোরিং চলে আসবে ব্লগগুলো, তো আমি চেষ্টা করবো মাঝে মধ্যে তোমার ইচ্ছেটাও পূরণ করার। আর হচ্ছে অবশ্যই দেখো, এরপর হয়তো তোমরা ভাবে যে কি হলো, 20 তারিখ যাওয়ার কথা ছিল, সেই মন খারাপ কি চলে গেল নাকি, মন খারাপ তো অবশ্যই যায় না। দেখো আমরা ছোট থেকে অবশ্যই বড় হয়েছি মা বাবার সাথে, এখন বেশিরভাগ ফ্যামিলি হচ্ছে কি বলবো, মা বাবা সন্তান এরকম ভাবেই আমরা বড় হয়েছি, আর বেশিরভাগই আমরা একা, ভাই বোনও থাকে না আমাদের, সেক্ষেত্রে না
ফাঁকা ফাঁকা তো অবশ্যই লাগে, খারাপ লাগে, তবে এরকমটা নয় যে কারোর সাথে থাকতে পারবো না বা ইচ্ছেটা থাকে না, অবশ্যই থাকে। আমি সেদিনকেও বলেছি যে বাড়ি ফিরতে চাই, বাড়ি বাড়ি করি এই কারণেই, কারণ সেখান থেকে আমি ভালোবাসাটা পেয়েছি। সেখান থেকে মিনস আমি সেদিনকে এটা বলতে চাইনি যে শুধুমাত্র আমার মা বাবার, আমরা আমি পাপা মামনি সবার ভালোবাসা পেয়েছি, তাই জন্যই সেখানটাতে ফিরে যেতে চাই। এমনকি মানালি থেকে ফিরে এসে আমাদের তখন বাড়ি যাওয়ার কথা, বাড়ি ফেরার কথা ছিল না, কিন্তু কয়েকটা কাজের জন্য আমরা ফিরে গিয়েছিলাম, কয়েকটা কাজ ঠিক নয় কিন্তু কয়েকটা আনন্দের জন্য আমরা ফিরে গিয়েছিলাম, মানে আনন্দ করবো এই জন্য আমরা ফিরে গিয়েছিলাম। তো একা থাকাটাও কিন্তু একটা লড়াই জানো তো, কারণ একান্নবর্তী পরিবার বা যাই একান্নবর্তী বলবো এটাকে, কারণ হচ্ছে মানে এখন তো কাকা জ্যাঠা এদের সাথে সবার সাথে থাকাটা ওভাবে খুব কম ফ্যামিলিতে আছে, যদিও থেকে থাকে তাহলে মানে সবার ঘর হয়তো আলাদা থাকে কিন্তু বাড়িটা একই থাকে, খুব কম এখন একসাথে থাকে সবাই। তো যাই হোক না কেন, তো ওভাবে থাকারও কিন্তু একটা মজা আছে, আর একা থাকাটা কিন্তু লড়াই, কারণ শরীর খারাপ হলেও তোমাকেই উঠে সবটা করতে হবে, কারণ বরের অফিস থাকে স্বাভাবিকভাবে, সে ওয়ার্ক ফ্রম হোম হোক আর যাই হোক 9 ঘন্টা তাকে ওখানেই বসে থাকতে হবে। তো ওই জন্যে আমার মনে হয় যে সবসময় ওই একা থাকাটা, একা থাকতে তো ভালো লাগেই না, কারণ ওর অফিস আমি সত্যিই জানি না এতদিন পর যখন অফিস চালু হবে তখন আমি কিভাবে কাটাবো, কারণ একটা হ্যাবিট হয়ে যায় না লোকজনের থাকতে থাকতে, তো আমারও বলতে পারো কলকাতায় থাকতে থাকতে একটা হ্যাবিট তো হয়েই ছিল। তার থেকে বড় কথা কি বলতো, বিরাটিতে আমার ছোট থেকে বড় হওয়া, আমার স্কুল কলেজ বন্ধু বান্ধব সবটা, তারপর আমার বিরাটিতেই বিয়ে হওয়া, তো ওই জন্যেও বেশি একটু খারাপ লাগাটা তৈরি হয়েছে। হ্যাঁ খারাপ লাগাটা একটু বেশি পরিমাণে ছিল, তবে থ্যাংক ইউ অনুরূপা স্নেহাশিস দাকে যে এই টাইমে না ওরা পুরো কি বলবো ভগবানের দূতের মতো হয় না সেরকম ভাবে আমাদের চলে আসা আর কি। আর আমিও বলবো যে ওর কাছে আমিও তাই, কারণ কি বলতো ওরাও, ও তো পুরোপুরি নতুন, ওরও খুব মানে এসে পুরোটাই একাই থাকতে হতো, একাই করতে হতো, সেই জায়গা থেকে আমরাও থেকে গেলাম, তো বলতে পারো আমরা দুজন দুজনের পরিপূরক হয়ে উঠেছি। আই থিঙ্ক অনুরূপাও এই কথাটাতে এগ্রি করবে আর কি। তো খারাপ লাগা তো আছে, এখনো আছে, সে যেই আসুক না কেন, যতজনই এদিকে আসুক না কেন, পাশে থাকুক না কেন, কিন্তু তাও মা বাবা মামনি পাপা এরা তো এরাই না, এদের জায়গাটা তো কেউ পূরণ করতে পারবে না, ওভাবে যাই হোক না কেন, তবে টাইম কাটানো বলবো না, তবে দূরে থাকলে সত্যিই মনে হয় যখন আমাদের কথাগুলো কেউ বোঝে না, মানে এইখানে বোঝাতে গেলে খুবই কষ্ট হয়, তাদের হিন্দি আমরা ঠিকঠাক বুঝি না, আমাদের হিন্দি তারা ঠিকঠাক বোঝে না, তারা কানাডা ছাড়া কথা বলতে চায় না, এই ব্যাপারে একটা কথা বলবো, সেদিনকে হয়েছে এটা আমাদের সাথে, তো সেক্ষেত্রে একটু তো কঠিন অবস্থাই এখানে, আর তবে ভালো লাগে, থাকতে খুব একটা খারাপ লাগে না। যাই হোক না কেন, আশা করবো নতুন ফ্ল্যাটে গেলে হয়তো আরও একটু ভালো লাগবে, কারণ এইখানটাতে আমরা একটা কোনায় পড়ে গেছি, তার থেকেও বড় কথা এখন আমাদের পাশেও ফ্ল্যাটেও কেউ থাকে না, তো পাশে একজন এসছে, তো তার সাথে তো একটা ছেলে থাকে বোধহয়, তো তাকে খুব কম দিনই আমি দেখেছি, একদিনই দেখেছি, ও আর আমি বেরোচ্ছিলাম আর ছেলেটা উঠছিল আর কি, তো সে ব্যাপারে তো বুঝতেই পারছো তার মানে কথাও হয় না, পাশে কেউ আছে সেটাও মনে হয় না, তো ওই জন্য ঠিক ভালো লাগে না। আর এ ব্যাপার কথাটা বলবো বলছিলাম যে দাঁড়াও টম্পিক এদিক ওদিক করছে, এই ব্যাপারের কথাটা হচ্ছে রোববার দিন যখন আমরা বেরিয়েছিলাম তখন আমরা পেট্রোল পাম্পে গিয়েছিলাম একটা ওইদিকে, তো পেট্রোল পাম্পে যাওয়ার পর ও বলেছে পেট্রোল ভরে দিতে আর কি, হিন্দিতেই বলেছে যেরকম বলে থাকে আর কি, তো সেইখানে পেট্রোল কিছুতেই ভরে দেবে না, কি না কানাডায় বলতে হবে তবে সে দেবে ভরে, মানে এটা সত্যিই একটা ভালো লাগার বিষয় যে ওরা ওদের ভাষাটাকে প্রাধান্য দিচ্ছে, এটা ঠিক কথাই, কিন্তু যারা বাইরে থেকে আসে তাদের পক্ষে সত্যিই বোধ হয় কানাডাটা জানা সম্ভব না যেমন আমরা, তো সেক্ষেত্রে একটু তো অসুবিধা হয় বটেই, তবে এটাও ঠিক কথা যে ওরা ওদের ভাষাটাকে প্রাধান্য দিতে চাইছে, একমাত্র বোধ হয় বাঙালিরাই এটা পারে সম্ভব, যেরকম আমরা ভেবেছি যে কানাডাটা এবার শিখবই, যেটা যেভাবেই হোক না কেন তো আমরা শিফট করে নিয়ে তারপর ভাববো কানাডা শেখার কথাটা আর কি, তো ভেবেছি অলরেডি, তবে শেখাটা শুরু করবো শিফটিং করার পর, তো ওই জন্যে তাই আজকে সকালবেলাও পাপাকে এটাই বলছিলাম যে বাঙালিরাই বোধ হয় পারে সব জায়গায় গিয়ে অ্যাডজাস্টমেন্ট করে নিতে,
কারণ বাঙালিরাই একমাত্র হিন্দি ইংলিশ যেভাবে ইউকেতে যারা আছে তারা ইংলিশ বলে চালিয়ে দিচ্ছে ভালোই, যে যে স্টেটে যাচ্ছে না কেন হিন্দি বলে বা অন্য কোনো ভাষা বলে ঠিকঠাক চালিয়ে নিচ্ছে, মানে শিখে অন্য কোনো ভাষা। বেশিরভাগ বাঙালিই হয়তো আমরা বাংলা হিন্দি ইংলিশ এই তিনটেতেই বেশিরভাগ কথা বলে থাকি, মানে বেশিরভাগ কথা বলি আর কি। তো তার বাইরে কিছু ভাষা বলতে গেলে তো শিখতে অবশ্যই হবে, তো সেইভাবেই হয়তো বাঙালিরাও অ্যাডজাস্টমেন্ট করছে। এটা কিন্তু বাঙালিদের কাছেও, হ্যাঁ বাঙালি ভাষাটাকে আমরা প্রাধান্য দিচ্ছি না কিন্তু এটা একদমই না। এখন যদি কানাডা যেখানে বলছে সেখানে গিয়ে যদি আমি বলি আমাকে তেল ভরে দাও, তো এটা স্বাভাবিকভাবেই তারা কিছুই বুঝবে না আর আমারও জীবনে তেল ভরা হবে না। তো সেক্ষেত্রে তাই জন্যে ভাষাটার অপমান আমরা করছি না বাঙালিরা, তবে ওদের মতো প্রাধান্য হয়তো দিতে পারছি না, কারণ আমাদের স্টেটে কেউ গেলে হয়তো তার সে যদি আজকে হিন্দি বলে তাকে আমরা বলবো না কখনোই, বা ইংলিশ বলে তাকে আমরা বলবো না কখনোই যে বাংলা বলো তাহলে আমরা সব কাজ করে দেবো বা কিছু। সেক্ষেত্রে বলবো বাঙালিরা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে জানে, অ্যাডজাস্টমেন্ট করেই আরও এগিয়ে যাচ্ছে আর কি, মানে যেখানেই যাক না কেন। যেহেতু সেভাবে আমাদের স্টেটে চাকরি বাকরি নেই, আমাদের স্টেটে ছেলে মেয়ে যাই বলো না কেন সবাই চারদিকে ছড়িয়ে গেছে, নানান স্টেটে চলে গেছে, বেশিরভাগ বাইরেও চলে যাচ্ছে, দেশের বাইরে একদম। তো সেক্ষেত্রে বলবো হ্যাঁ ফ্যামিলিকে ছাড়া পরিবারকে ছাড়া তো কষ্ট হচ্ছেই, তাদেরও হচ্ছে, অবশ্যই হচ্ছে, আমি নিজে থেকে তো বুঝতে পারছি, অবশ্যই নানান জায়গায় ছড়িয়ে আছে, তো এই আর কি। কিন্তু অ্যাডজাস্টমেন্ট তো করছে, মানিয়ে তো নিচ্ছে সেখানে গিয়েও, এইভাবেই বাঙালি বেঁচে থাকুক আর কি বলবো। তো চলো আজকে অনেকগুলো কথা বললাম, আশা করি তোমাদের মোটামুটি প্রশ্নের উত্তরগুলো দিয়েছি। আর অঙ্কিতা তোর যদি আর কোনো প্রশ্ন থাকে বোন, আমার মনে পড়লো না যদিও বা, যদি কোনো থেকে থাকে তাহলে আরেকবার করে দিস, আমি বলে দেবো, ঠিক আছে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটাকে, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি কালকের ব্লগটা আবারও ডেলি রুটিন নিয়েই আসবো। আস্তে আস্তে আবার কী ভাবছি বলতে, এবার কাজগুলো করা শুরু করবো কারণ অনেকগুলো কাজ রয়েছে, তো কালকে থেকেই ভাবছি আস্তে আস্তে একটু একটু করে শুরু করবো, নাহলে আমি বুঝতে পারবো না আমার ট্রলিতে কটা জায়গা কতগুলো জায়গা ধরবে, আদৌ পেটি আমাদের বাইরে থেকে কিনতে হবেই হবে কি না, তো সেই জন্য ভাবছি এবার থেকে গোছানোটা স্টার্ট করবো। তো চলো এখনকার মতো টাটা তাহলে আজকের মতো, কালকে আসছি একটা নতুন ব্লগের সাথে। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো। অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, পাশের বেল বাটনটাও ক্লিক করে দিও অবশ্যই। আর যারা অলরেডি আমার সাথে আছো, আমাকে রোজ এনকারেজ করছো আরও এগিয়ে যাওয়ার জন্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুধু বলবো এভাবেই পাশে থেকে যেও, ছেড়ে দিও না। তো চলো টাটা।